আপনার বাড়ির বগেনভিলার গাছগুলোতে কি ফুল আসতে শুরু করেছে? অক্টোবর মাস থেকে কিন্তু এই গাছে ফুল আসতে শুরু করে, একদম মে মাস পর্যন্ত এই গাছে ফুল দেখতে পাওয়া যায়। একবার করে ফুল হয়, তারপরে ফুল ঝরে যায়, আবার করে ফুল আসে। এই গাছের পরিচর্যা এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, তবে এখন যেহেতু অক্টোবরে ফুল এসেছে, এই গাছে বিশেষ পরিচর্যা কিছু প্রয়োজন হবে এবং কী সার দেবো, কী পরিচর্যা করবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, গ্রিনিপট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন। আমার বাড়ির প্যাসেজে এখানে পাঁচ ছটা গাছ রয়েছে বগেনভিলার, যেগুলো বড় টবের মধ্যে রয়েছে। ওইদিকে একটা গাছ আছে যেটা 18 ইঞ্চি টবের মধ্যে রয়েছে, আর বাকি এদিকেরগুলো 10 ইঞ্চি টবের মধ্যে রয়েছে। সবগুলো গাছেই কিন্তু ফুল এসেছে এবং সব গাছেই একই পরিচর্যা আমি করে থাকি। মোটামুটি 15 থেকে 20 দিন পরপর এই গাছে একটা মিক্সড ফার্টিলাইজার দিই। এই মিক্সড ফার্টিলাইজার আমি সবসময় মানে কখনো 15 দিন অন্তর দিই, কখনো 20 দিন অন্তর দিই। আর এই গাছে কিন্তু তেমন কোনো পরিচর্যা করি না, গাছে কিছু স্প্রেও করার দরকার হয় না, যেহেতু এই গাছগুলোতে খুব একটা পোকামাকড় লাগে না, আর ফাঙ্গিসাইডও সেভাবে দেওয়া হয় না। হয়তো বছরে একবার কি দুবার ফাঙ্গিসাইড দেওয়া হলো। আর এখানে এমনই আমি বাড়ির প্যাসেজে এমন গাছগুলোকেই রেখেছি যে গাছগুলোতে খুব একটা পোকামাকড় লাগবে না এবং পরিচর্যাও কম লাগবে, তাই নিয়ম করে এই গাছে খাবারও দেওয়া হয় না। তবে হ্যাঁ, মিক্সড ফার্টিলাইজারটা আমি 15-20 দিন পরে পর দিয়ে যাই, যাতে সারা বছর এই গাছটাতে মানে ফুল না থাকলেও গাছের গ্রোথটা ঠিক থাকে। এই জুন মাস জুলাই মাসে যখন বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি থেকেছে বা সেপ্টেম্বরে প্রচুর বৃষ্টি হয়েছে, গাছের কিন্তু ভেজিটেটিভ গ্রোথ হয়েছে। এবং তখন আপনাদের সাথে এর আগে অন্য ভিডিওতে শেয়ার করেছি যে গাছে আমি পিঞ্চিং করে দিয়েছি। গাছ যখন ঝাঁকড়া হতে মানে অনেক বড় হতে শুরু করছে, গাছে পিঞ্চিং করলে তখনই কিন্তু বর্ষায় গাছের গ্রোথটা ভালো হয় আর গাছ ঝাঁকড়া হয়। এখন এই ফুল আসবে, এখন আর গাছে সেইভাবে গ্রোথ হবে না, প্রত্যেকটা ডালেই ফুল আসবে। এখন পিঞ্চিংও করা অনেক দিন বন্ধ করে দিয়েছি, প্রায় 10-12 দিন হলো আর পিঞ্চিং করছি না। এখন নতুন ডালগুলোতে সব ফুল এসে গেছে, এবার ফুলটা পুরো ফুটবে মানে এখনও ভালোভাবে দেখা যাচ্ছে না। ফুলটা কিন্তু প্রচুর ফুটবে এবং পুরো গাছ ভর্তি হয়ে যাবে এক মাসের মধ্যেই, গাছে পুরো ভর্তি মানে পুরো অক্টোবরের শেষের দিকেই গাছে পুরো ফুলে ভর্তি হয়ে থাকবে। সেটা আপনাদের সাথে আলাদা করে শেয়ার করব। তবে এই মুহূর্তে আপনাদের কাছে যদি ফুল না এসে থাকে, তাহলে একটা মিক্সড ফার্টিলাইজার অবশ্যই দেবেন। সেই মিক্সড ফার্টিলাইজারের মধ্যে সর্ষের খোল, শিংকুচি, হাড়গুঁড়ো, নিম খোল আর যে কোনো একটা কম্পোস্ট, মানে কিচেন ওয়েস্ট কম্পোস্টও দিতে পারেন, ভার্মি কম্পোস্টও দিতে পারেন। আর এই 4-5টা জিনিস মানে সর্ষের খোল, হাড়গুঁড়ো, শিংকুচি, নিম খোল এবং একটা যে কোনো কম্পোস্ট। এছাড়াও আমি কিন্তু এটাতে কিচেন ওয়েস্ট থেকে তৈরি লিকুইড ফার্টিলাইজার দিই। সব গাছেই যেরকম দিই, এই গাছেও দিই, তবে নিয়মিত সেরকমভাবে দেওয়া হয় না, মাসে একবার করে দিয়ে দিই। আর এই মুহূর্তে আমি এখন একটা মিক্সড ফার্টিলাইজার যেটা দিই সেটা দেবো, আর 1 চামচ করে প্রত্যেকটা টবে সিঙ্গল সুপার ফসফেট দেবো। সিঙ্গল সুপার ফসফেটটা কিন্তু, এই ফসফেটটা এই গাছের জন্য খুব মানে প্রয়োজন এবং গাছটা পছন্দও করে। পটাশের খুব একটা প্রয়োজন হয় না, কারণ এই বগেনভিলার ফুল মানে যেটা আমরা রঙিন দেখতে পাই সেটা কিন্তু ফুল নয়, সেটা কিন্তু গাছের পাতা। এই সময় বৃষ্টি থেমে যাওয়ার পরে যে রোদ, হালকা রোদটা থাকে, তখনই এই গাছে পাতার রঙটা বদলে যায় এবং ফুলটা ভেতরে একটা সাদা রঙের ফুল থাকে। ফুলটা খুব ছোট, ফুল এই রঙিন পাতাগুলোর ভেতর থেকে একটা ফুল বেরোয়। সুতরাং ফুল নিয়ে এই গাছে মানে ফুলের জন্য যে পটাশের প্রয়োজন হয়, সেই পরিমাণ পটাশ এই গাছে, যেরকম জবা গাছে অতিরিক্ত পটাশের দরকার হয়, বগেনভিলা কিন্তু অত অতিরিক্ত পটাশের দরকার হয় না, অল্প পটাশিয়াম থাকলেই হয়। আর বিশেষ করে ফসফরাসটার প্রয়োজন হয়, তাই সিঙ্গল সুপার ফসফেট আমি এখানে দিচ্ছি, বা আপনি মিক্সড ফার্টিলাইজারের মধ্যে একটু বেশি পরিমাণ হাড়গুঁড়ো দিয়ে দেবেন। এবং পরপর 15 দিন পরপর কিন্তু এই সারটা এখন দিয়ে যেতে হবে, যেহেতু গাছে ফুল আসছে, এখন কন্টিনিউয়াস ফুল হতেই থাকবে, তাই এখন সারটা বেশি দিন দেরি করা যাবে না। 15 দিন অন্তর অন্তর এই গাছে মিক্সড ফার্টিলাইজার দিয়ে যেতে হবে, তাহলে কিন্তু বারবার গাছে ফুল দেখতে পাওয়া যাবে। একবার অক্টোবরে হবে, নভেম্বরে হবে, ডিসেম্বরে হবে, এরকম পরপর প্রত্যেকটা মাসে ফুল হবে। আবার এর মধ্যে যদি বৃষ্টি পড়ে মানে টানা 4-5 দিন বৃষ্টি পড়ে, তখন কিন্তু আবার ফুলগুলো ঝরে যায়, আবার করে নতুন রোদ উঠলে আবার নতুন কুড়ি দেখতে পাওয়া যায়। তবে একবার ফুল হয়ে যাওয়ার পর এই ফুল হয়ে যে ডালগুলোতে হয়ে গেল, ঝরে গেল, সেই ডালগুলো একটু কেটে দিতে হবে, অল্প অল্প করে কেটে দিতে হবে, আবার নতুন ডাল বেরোবে এবং সেই ডালে আবার ফুল ফুটবে।
আর বোগেনভিলা দিয়ে কিন্তু বাড়ি খুব সুন্দর সাজানো যায়, বিভিন্ন রঙের বোগেনভিলা হয়। আর যেহেতু পরিচর্যা কম, জল কম লাগে। আরেকটা কথা, অনেকেই বলেন যে জল কম দিতে হয়, জল দিতে হয় না। জল না দিলে কিন্তু গাছ শুকিয়ে যাবে, গাছের পাতা হলুদ হয়ে যাবে। জল দেওয়া যাবে না এরকম নয়, জলটা একটু পরিমাণে কম দিতে হবে। মানে ধরুন একটা দশ ইঞ্চি টবে 1 লিটার পরিমাণ জল কি 1 লিটার থেকে একটু কম দিলেন। এর বেশি দেওয়াও যায় না। জল যদি সয়েলটা ভালো থাকে, জল ওয়েল ড্রেনেজ সয়েল যদি থাকে, জল কিন্তু টবের নিচ দিয়ে বেরিয়ে যায়। সুতরাং অতিরিক্ত জলের কিছু ব্যাপার নেই, জলটা যেরকম দেওয়া হয় সেরকম দেওয়া হবে। জল যদি না দেওয়া হয় গাছে কিন্তু ফুল থাকবে না, ফুল সব ঝরে যাবে। এবং ফুল আসছে না বলে যদি জল কম দেওয়া হয় তাহলেও কিন্তু ফুল আসবে না। স্ট্রং হিট যখন গাছ পাবে তখন কিন্তু এমনিই ফুল ফুটবে। গাছটাকে এমন জায়গায় রাখতে হবে যাতে স্ট্রং হিটটা পায়, মানে সারাদিনে রোদটা পায়। জল যেরকম নিয়মিত দেওয়ার সেরকমই দিতে হবে। অতিরিক্ত দেওয়ার কথা বলছি না, কিন্তু রেগুলার যে জল দেওয়া হয় সেটা কিন্তু দিতেই হবে গাছকে। জল কম দিয়ে রাখলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে, গাছটাতে কিন্তু ফুল পাওয়া যাবে না। গাছটা রোদে রাখলেই গাছে ফুল পাওয়া যাবে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর গ্রিনিপট চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।